বাংলাদেশের চিনির মিল মালিকেরা সম্প্রতি আপনার মন্ত্রণালয়ের কাছে একটা আবেদন করেছে যে বা আবদার করেছে যে চিনির দাম যাতে কেজিতে 25 টাকা করে বাড়ানো হয়, অর্থাৎ 150 টাকা করা হয়। এবং এটার পিছনে তাদের যুক্তিটা হলো আন্তর্জাতিক বাজারে এখন প্রতি টন চিনির দাম 673 USD, যেটা আসলে সত্য নয়। আমি আজকে আপনাদেরকে বলবো আসলে আন্তর্জাতিক বাজারে চিনি কততে পাওয়া যায়, বাংলাদেশে এই চিনির দাম কত হওয়া এখন উচিত, এবং 2022 সালের কিছু গল্প বলবো চিনি নিয়ে, যেটা নিয়ে আমরা আসলে অনেক রিসার্চ করছিলাম এবং অনেক ঘটনা ঘটছিল 2022 সালে চিনি নিয়ে। আমি গত পরশুর একটা অ্যাপসি আপনাদেরকে দেখাই, যেটা আমি আমার সেলার থেকে, অর্থাৎ যে সাপ্লায়ার তার থেকে এই অ্যাপসিওটা পেয়েছিলাম। অ্যাপসিওটা হলো যে সাপ্লায়ার আমাদেরকে যে অফারটা দেয় উইথ আওয়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের LOI এর বিপরীতে তারা যে অ্যাপসিওটা দেয় সেইখানে তারা আমাদেরকে বলতেছে মাত্র $430 তারা চিনি সাপ্লাই দিতে পারবে। এবং এটা হলো CIF প্রাইস। CIF প্রাইসটা হলো কি, এটা হইলো যে আপনার কস্ট থাকবে, গুডস কস্ট, ইন্স্যুরেন্স থাকবে এবং ফ্রেট কস্ট, অর্থাৎ সিতে যে যাবে সেই কস্ট, অর্থাৎ আবার চট্টগ্রাম বন্দরে পৌঁছানো পর্যন্ত এটার দাম হলো $430। এবং শুধু তাই নয়, এটা হইলো মাত্র 12,500 মেট্রিক টনের জন্য। বাংলাদেশে তো চিনি লাগে যে লাখ 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 মেট্রিক টন। সো যখন এটার অ্যামাউন্টটা বাড়তে থাকবে চিনির দামটা আরও কিন্তু কমতে থাকবে। এবং শুধু তাই নয়, এটা হলো স্পট মার্কেটের জন্য, যখন আপনি 1 বছরের একটা কন্ট্রাক্টে যাবেন তখন কিন্তু আরও কমবে। এখন আপনার যে সাপ্লায়ার আমাদেরকে কি কি দিচ্ছে, প্রথম কথা তো হলো যে ইন্স্যুরেন্স করা, 110% ইন্স্যুরেন্স করা, অর্থাৎ কোনো কারণে যদি ভেসেলের কোনো প্রবলেম হয় অথবা ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু 110% এটা রিবেট পাবে। শুধু এবং সাপ্লায়ার যদি কোনো কারণে অ্যাগ্রিমেন্টের পরে প্রোডাক্টটা না দিতে পারে তাহলেও কিন্তু 2% পারফরমেন্স গ্যারান্টি আছে, অর্থাৎ কোনো কারণে সে না দিতে পারলে অ্যাগ্রিমেন্ট হওয়ার পরে তাহলে কিন্তু সেই 2% পারফরমেন্স গ্যারান্টির বিপরীতে কিন্তু বায়ারকে আপনার এই অ্যামাউন্টটা দিতে হবে। তো আমরা যদি বাংলাদেশের মিল মালিকরা যে কথাটা বলছে যে $673 আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য, তার সাথে যদি আমি 430-এর একটা কম্পেয়ার করি তাহলে দেখবেন যে পার্থক্য কত, এবং সেই হিসেবে বাংলাদেশের চিনির দাম আসলে কত হওয়া উচিত। মিল মালিকদের মতে আমি যদি $430 দিয়ে চট্টগ্রাম পোর্টে পাই তাহলে আমাকে যে অতিরিক্ত ট্যাক্স দেওয়া লাগতেছে সেটা হলো 25%, যেহেতু আমরা কর প্রত্যাহার করছি, এবং অতিরিক্ত যে 9,000 টাকা দিত সেটাও মওকুফ। তাহলে 25% যদি এই $530 সরি 430 USD দিতে হয়, ধরলাম যে 100 টাকায় বাড়লো আর কি, 100 টাকা বাড়লে 530 হচ্ছে, 530 হলো 1,000 কেজি চিনির দাম, তাহলে অলমোস্ট 1 কেজির দাম $453। এটাকে যদি আমি 115 টাকা করেও ধরি তাহলে 60 টাকার মতো করে পড়তেছে পার কেজি চিনি আপনার ট্যাক্স টুক সহ। আরও 5 টাকা ধরেন যে ট্যাক্স ধরলাম তাহলে 65 টাকা পড়তেছে, তাহলে আপনার ট্রান্সপোর্টেশন অন্য কস্ট ধরবে, তাহলে 65 থেকে টাকার মধ্যে যদি আপনি চিনিটা পান তাহলে এটার মূল্য কীভাবে 150 টাকা হয় পার কেজি, এটা আমার জানা নাই। এখন আসেন পিছনের কিছু গল্প বলি। গত বছর যখন বাংলাদেশে ডলার সংকট হচ্ছিল তখন টিসিবি কিন্তু বাইর থেকে টেন্ডার দিয়েও কিন্তু চিনি আমদানি করেছিল, এবং অনেক বেশি দামে আমদানি করে লোকাল মার্কেটে যাতে কনজিউমারদের মধ্যে ইফেক্ট না পড়ে সেজন্য কম দামে বিক্রি করেছিল, এই ঘটনা সত্য। বাট টেন্ডার প্রাইসটা যদি আমি অ্যানালাইসিস করি, যে কয়েকটা আমি দেখেছিলাম তারা 590 থেকে $870 পর্যন্ত কিন্তু চিনির জন্য পে করেছিল টেন্ডার, যারা টেন্ডার ড্রপ করেছিল তাদেরকে। সো পার মেট্রিক টনে প্রায় $870 ছিল। ওই সময় আমরা টিসিবিকে একটা ফর্মাল লেটার দিয়েছিলাম যে চিনির দাম আসলে আন্তর্জাতিক মার্কেটে আমরা কত করে দিতে পারবো, তখন আমরা মেবি $460 অফার করেছিলাম, যেহেতু তখন একটু বাড়তি ছিল, $460 অফার করেছিলাম, যেখানে তারা 690 করেও এবং 750 করেও 850 করেও কিনেছিল। এবং তারা কিছু টার্মস দিয়েছিল যেগুলো আসলে আমাদের কাছে মনে হয়েছিল এই লজিক, যেমন আপনি যদি 12,000 মেট্রিক টনের চিনি কিনে এটা কিন্তু পুরো একটা জাহাজ। সো
টিসিবি আপনার ট্রাম দিয়েছিল যে এইগুলা কন্টেনার হইতে হবে, দেখা যাচ্ছে যে অনেকগুলো কন্টেনার লাগে এবং কন্টেনারের জন্য অতিরিক্ত কষ্ট দিতে হয়। আমরা সেটা উল্লেখ করেছিলাম ওই লেটারে, এবং লাস্ট পর্যন্ত আমরা এটাও দিয়ে অফার করেছিলাম, ওকে কন্টেনারও পসিবল, সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে না, বাট লং টার্ম একটা আপনার কন্ট্রাক্টে যাইতে হবে। হ্যাঁ আমি জানি সেটি কোনো ডাস্টবিনে পড়ে আছে, এবং শুধু তাই না, আমরা কিন্তু এম্বাসিকেও একটা ফর্মাল লেটার দিয়েছিলাম এবং ক্যালকুলেশন করে দিয়েছিলাম আসলে চিনির দাম, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাপ্লাই চেনের ট্রান্সপোর্টেশন কস্ট সহ এন্ড কনজিউমার পর্যন্ত কত হইতে পারে। বাট আমাদের অ্যাম্বাসেডর স্যার কিন্তু অনেক অ্যাপ্রোচ করেছিল, অনেক কোঅপারেট করেছিল, বাট উনি উনিও ওই যে ওই দিক থেকে আসলে সাড়াগুলো পায়নি, সো এটা আসলে ওয়ার্ক আউট করেনি। এখন কথা হলো আসলে আমি চিনির প্রাইসটা পেলাম কীভাবে। আপনারা অনেকেই হয়তো যারা আমার সাথে পার্সোনালি জানেন যে আমার নেদারল্যান্ডসে একটা কোম্পানি আছে, সোর্সিং কমার্স সোর্স অফ ইন্টারন্যাশনাল, যেটা আমরা আসলে বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে কাজ করি এবং এম্বাসির সাথে আমরা অনেক সময় এটা নিয়ে কাজ করেছিলাম এবং কন্টিনিউয়াসলি ফিউচারও করার চিন্তাভাবনা আছে। সো এর কারণে কিন্তু আমাদের প্রচুর একটা সোর্সিং নেটওয়ার্ক তৈরি হয়েছে। আর আমি যে চিনিটার কথা বলতেছি এটা কিন্তু প্রোডাকশন ব্রাজিল, আর আপনারা জানেন যে ব্রাজিল থেকে সবচাইতে বেশি চিনি বিশ্বে কিন্তু রপ্তানি করা হয়ে থাকে। আপনারা জানেন যে কার্গিল হইলো যায় সবচাইতে বড়, মানে বড় কোম্পানিগুলোর মধ্যে একটা যারা চিনি সাপ্লাই দেয় ব্রাজিল থেকে। আমরা এই কার্গিলের সাথে মিটিং করেছিলাম, আমরা লিমাকোর সাথে যেটা ইউরোপের সবচেয়ে বড় সুগার সাপ্লায়ার তাদের সাথে আমরা মিটিং করেছিলাম এবং তারা আমাদেরকে দিত, বাট তখন আসলে সুগার নেদারল্যান্ডসে না শুধু ইউরোপও কিন্তু একটা শর্ট ছিল, যার কারণে তারা আমাদেরকে বলছে যে নেক্সট টাইমে যখন আবার অ্যাভেলেবেল হবে তখন তারা আমাদেরকে সাপ্লাই দিতে পারবে। আপনারা গুগল দেখতে পারেন যে লিমাকো কত বড় কোম্পানি। আমি আরও কিছু অ্যাপসিও দিচ্ছি, যেটা 2022 সালের যখন বাংলাদেশে চিনির দাম এত হাই হচ্ছিল তখন আমরা কত করে পাচ্ছিলাম, মাত্র $360, $365 করে পাচ্ছিলাম, অথচ তখন বাংলাদেশের কোম্পানিগুলো 400 টাকারও উপরে আপনার পার মেট্রিক টনে কিন্তু চিনি কিনতেছিল। সো শেষ কথা যদি বলি, আমরা সবসময় আমাদের দেশে আসলে ব্যবসায়ীদের কাছে জিম্মি থাকি এবং এটার জন্য প্রপার কোনো মনিটরিং থাকে না, এবং সরকার আমদানি করার জন্য দেখা হচ্ছে 4-5টা কোম্পানিকে দিচ্ছে, তারাও সেই অতিরিক্ত মুনাফার লোভে পড়ে বেশি দামে বিক্রি করতেছে। সো এটার থেকে পরিত্রাণের আমি জানি না কোনো ওয়ে আছে কি না, বাট যেটা আমার কাছে ইনফরমেশন আছে যতটুকু আছে বা আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি এটাতে কোনো একটা বড় ইফেক্ট পড়বে না চিনির বাজারে, বাট আমার যে ইনসাইড ইনফরমেশনগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।